যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড জানার পূর্বে আমাদের কিছু জিনিস আছে প্রি ডিসকাশন যেগুলো আমাদেরকে আলোচনা করতে হবে। এর মধ্যে যেমন একটা আছে কি ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সই হয় না। আর একটা হলো যে নন ফাইনাইট ভার্ব। এই দুটো ভার্ব আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড জানার জন্য খুবই জরুরি, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। খুব ভালো করে খেয়াল করো, ফাইনাইট ভার্ব অর্থ হলো সমাপিকা ক্রিয়া, ফাইনাইট ভার্ব অর্থ হলো সমাপিকা ক্রিয়া, আর নন ফাইনাইট ভার্ব অর্থ হলো অসমাপিকা ক্রিয়া। এখন ফাইনাইট ভার্ব অর্থ অর্থ হলো সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়ার অর্থ কী, অর্থাৎ সমাপিকা ক্রিয়া কাকে বলে, অর্থাৎ যে ক্রিয়ার কার্য সম্পন্ন হয় এটাকে সমাপিকা ক্রিয়া বলে, অথবা যে ক্রিয়ার দ্বারা কথা শুনলে পরিপূর্ণরূপে তৃপ্ত হয়। যেমন আই স হার ওয়াকিং ইন দ্য গার্ডেন, আমি তাকে বাগানে হাঁটতে দেখলাম, তো আমি তাকে দেখলাম এই কথাটা দ্বারা পরিপূর্ণ অর্থ প্রকাশ পায়। সরি বিদ্যুৎ চলে গেছে, এখন তোমাদের একটু ওয়েট করতে হবে, আবার বিদ্যুৎ আসলে, বিদ্যুৎ চলে যায় আমাদের একটু অপেক্ষা করতে হবে, তো লাইন চলে গেছে, আচ্ছা তোমরা আলোচনা শুনতে থাকো, তারপরে ইনশাল্লাহ বাকিটা দেখা যাবে। তো তোমরা শুনতে পাচ্ছ তো ইনশাল্লাহ? তো ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব, এই দুইটা ভার্ব সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকা চাই। তো ফাইনাইট ভার্ব অর্থ হলো সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া কাকে বলে, অর্থাৎ যেই ক্রিয়া কার্য সম্পন্ন হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে। আর অসমাপিকা ক্রিয়া কি, যে ক্রিয়ার কার্য সম্পন্ন হয় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। তো সমাপিকা ক্রিয়া যেমন আই স হার ওয়াকিং ইন দ্য গার্ডেন, অথবা আই রাইট এ লেটার, হি প্লেস ফুটবল, এগুলো সব হলো সমাপিকা ক্রিয়া। আর অসমাপিকা ক্রিয়া কি, যেমন দেখো আমি তাকে দেখতে, আই স হার গোয়িং, আমি তাকে যাইতে দেখলাম, তাহলে আমি তাকে যাইতে, আই স হার ইটিং, আমি তাকে খাইতে দেখলাম, তাহলে খাইতে, আমি যদি বলি যে সে খাইতে, সে যাইতে, সে ঘুমাইতে, তাহলে এগুলো দ্বারা পরিপূর্ণ অর্থ দেয় না, এই যে যাইতে খাইতে, অথবা আমি যাইয়া, সে যাইয়া, সে খেলিয়া, এরম যাইয়া খাইয়া খেলিতে যাইতে, এগুলো হলো কিন্তু অসমাপিকা ক্রিয়া, যেগুলো দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে না। খুব ভালো করে খেয়াল করো, যাইয়া খাইয়া যাইতে খাইতে এগুলো হলো অসমাপিকা ক্রিয়া, আর সমাপিকা ক্রিয়া হলো যেগুলো হলো পরিপূর্ণরূপে অর্থ প্রকাশ করে, যেমন আমি খেলি, সে খেলে, সে যায়, এগুলো হলো সমাপিকা ক্রিয়া। আর এগুলোর ইংরেজি যেমন আই প্লে, ইউ প্লে, এগুলো হলো কি সমাপিকা ক্রিয়া। এখন একটু তোমাদেরকে পরিষ্কার করে বলি যে তোমরা কীভাবে বুঝবে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। দেখো সমাপিকা ক্রিয়া টেন্স গঠন করতে পারে, সমাপিকা টেন্স গঠন করতে পারে, অসমাপিকা টেন্স গঠন করতে পারে না। নাম্বার টেন্স এবং পার্সন অনুসারে সমাপিকা ক্রিয়ার পরিবর্তন হয়। খুব ভালো করে খেয়াল করো, সমাপিকা ক্রিয়া পরিবর্তনশীল, অর্থাৎ পরিবর্তন হয়ে বিভিন্ন টেন্স গঠন করতে পারে। যেমন দেখো আই প্লে, এখন যদি বলি হি তাহলে হবে হি প্লেজ, পরিবর্তন হলো। আবার দেখো নন ফাইনাইট ভার্ব যেটা সবসময় অপরিবর্তিত থাকে, যেমন হি ইজ প্লেয়িং, সে খেলতেছে, এই প্লেয়িংটা নন ফাইনাইট ভার্ব। শি ইজ প্লেয়িং, দেখো আই অ্যাম প্লেয়িং, এখানে প্লেয়িং আছে, শি ইজ প্লেয়িং, আবার প্লেয়িংই বলতেছি, আই ওয়াজ প্লেয়িং, আমি খেলতেছিলাম, আমি পাস্ট টেন্সে বললাম কিন্তু প্লেয়িং বলছি, প্রেজেন্ট টেন্সে বলছি তাও বলতেছি প্লেয়িং, পরিবর্তনটা হয় ফাইনাইট ভার্বে, নন ফাইনাইট ভার্বে কোনো পরিবর্তন হয় না। যেমন দেখো আই এম প্লেয়িং, আমি খেলতেছি, আই এম স্পিকিং, আমি কথা বলতেছি, তাহলে স্পিকিং হলো নন ফাইনাইট ভার্ব। আবার আই ওয়াজ স্পিকিং, আমি কথা বলতেছিলাম, তাহলে আমি কথা বলতেছিলাম তখনও স্পিকিং বলতেছি, আর আমি কথা বলতেছি এখনও আমি স্পিকিং ব্যবহার করতেছি, অথবা তারা কথা বলতে থাকবে দে উইল বি স্পিকিং, অর্থাৎ সব ক্ষেত্রেই স্পিকিং হচ্ছে। অর্থাৎ যে ভার্বের আইএনজি, যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এটা হলো নন ফাইনাইট ভার্ব। এরার টেন্স বলো, নাম্বার বলো, পার্সন বলো, এই অনুসারে এরা পরিবর্তন হয় না, নন ফাইনাইট ভার্ব যেগুলো এগুলো পরিবর্তন হয় না, ফাইনাইট ভার্ব যেগুলো এগুলো পরিবর্তন হয়। এখন তোমাদের আর একটু ক্লিয়ার করে বলি যে পরিবর্তনটা যে হয়, এই পরিবর্তনটা নন ফাইনাইট ভার্ব যে হয় না, তাই নন ফাইনাইট ভার্ব আর ফাইনাইট ভার্ব আমরা কীভাবে চিনব, আর ফাইনাইট ভার্ব কীভাবে চিনব, একটা কথা ভালো করে খেয়াল করে রাখো যে ফাইনাইট ভার্ব হিসেবে যে ভার্বগুলো ব্যবহৃত হয় এই ভার্বগুলো হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম।
ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম সকল ভার্বের সকল প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম হলো ফাইনাইট ভার্ব। ভার্বের সকল প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম হলো ভার্বের ফাইনাইট ফর্ম। অর্থাৎ ফাইনাইট ক্রিয়া বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্মকে আমরা বুঝাবো। খুব ভালো করে খেয়াল করো, যেমন গো, ওয়েন্ট, ডু, ডিড, প্লে, প্লেড, এগুলো সব হলো ফাইনাইট ভার্ব। এখন নন ফাইনাইট ভার্ব কোনগুলো তাহলে দেখো, নন ফাইনাইট ভার্ব হবে, এক হলো ইনফিনিটিভ, সকল ইনফিনিটিভ হলো নন ফাইনাইট ভার্ব, সকল প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল নন ফাইনাইট ভার্ব। আবার বলি, আমরা মূলত নন ফাইনাইট ভার্ব এই তিনভাবে দেখি, যে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি, যখন ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু বসে তখন এটাকে ইনফিনিটিভ বলে। খুব ভালো করে খেয়াল করো, ইনফিনিটিভ কি, যখন ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু থাকে, যেমন আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, তাহলে টু গোটা হলো নন ফাইনাইট। আই লাইক টু প্লে, আমি খেলতে চাই, টু প্লে হলো নন ফাইনাইট ভার্ব। তাহলে যত ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু আছে এগুলো সব হলো নন ফাইনাইট ভার্ব। এরপরে কি, ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে অথবা জিরান, যেটাই হোক, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যুক্ত হলেও প্রেজেন্ট পার্টিসিপল হয়, আবার ভার্বের সাথে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যুক্ত হয়ে জিরানও হতে পারে। এক কথা হলো, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যদি আইনজি যুক্ত থাকে তাহলে এইটা হলো নন ফাইনাইট ভার্ব। এক নম্বর কি বললাম, ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু থাকলে হয় ইনফিনিটিভ, অর্থাৎ এটাকে বলা হয় ইনফিনিটিভ ভার্ব। ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু থাকলে এটাকে বলা হয় ইনফিনিটিভ ভার্ব। থ্যাংক ইউ নাদিরা। আচ্ছা, ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে ভার্জানা যিনি আছে, ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু থাকলে এটাকে হয় নন ফাইনাইট ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি থাকলে এটা হয় নন ফাইনাইট ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল এটা হলো নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, এখন আমি বলি ভার্বের পাস্ট পার্টিসিপল কেন নন ফাইনাইট ভার্ব জানো, কারণ এটা পরিবর্তন হয় না। দেখো, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। এখন আমি যদি বলি হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে, তাহলে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে হ্যাভ আছে, আর যখন বলেছি সে কাজটা করেছে, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তো হ্যাভ না হয়ে হ্যাজ হয়েছে, তাহলে হ্যাভটা হলো ফাইনাইট ভার্ব, কারণ আইয়ের বেলা হচ্ছে হ্যাভ, হির বেলা হচ্ছে হ্যাজ। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, যখন আমি বলছি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক তখনও ডান ব্যবহার করছি, যখন বলেছি হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক তখনও আমি ডান ব্যবহার করেছি। আই হ্যাভ রিটেন দ্য লেটার, আমি চিঠিটা লিখেছি, হি হ্যাজ রিটেন দ্য লেটার, সে চিঠিটা লিখেছে, হ্যাভ পরিবর্তন হয়ে হ্যাজ হয়েছে, কিন্তু রিটেন দুইবারই রয়েছে, অর্থাৎ রিটেনের কোনো পরিবর্তন হয় নাই। তো এই জন্য যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা টেন্স অনুসারে এটা তোমার পরিবর্তন হচ্ছে না, পার্সন অনুসারে যেহেতু পরিবর্তন হচ্ছে না, অপরিবর্তিত থাকতেছে, এটা পাস্ট পারফেক্ট টেন্সও ব্যবহার হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সও ব্যবহার হচ্ছে, আবার সকল পার্সনেই পাস্ট পার্টিসিপল ফর্ম পারফেক্ট টেন্সে ব্যবহার হইতে পারে। যেহেতু এটা পরিবর্তন এরকম হয় না, এই জন্য ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বগুলো কি, নন ফাইনাইট ভার্বগুলো সহজ, ওই টেন্স অনুসারে পরিবর্তন হবে না, পার্সন অনুসারে পরিবর্তন হবে না, এবং নাম্বার অনুসারে পরিবর্তন হবে না। তাহলে আমরা যেটা জানলাম, যে নন ফাইনাইট ভার্ব আমরা তিনভাবে চিনব, একটা হলো ভার্বের আগে প্রেজেন্ট ফর্মের আগে যদি টু থাকে তাহলে এটা নন ফাইনাইট ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যদি আইএনজি যুক্ত থাকে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে এটা হলো নন ফাইনাইট ভার্ব, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা জানলাম যে তিন ধরনের ভার্ব, এগুলো নন ফাইনাইট হিসাবে ব্যবহৃত হয়। তিন ধরনের ভার্ব কোনগুলো, যেমন হলো ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু থাকলে এটা নন ফাইনাইট ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত থাকলে এটা নন ফাইনাইট ভার্ব, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল এটা হলো নন ফাইনাইট ভার্ব। আমার কথা আশা করি বোঝা যাচ্ছে, খুব ভালো করে খেয়াল করো, আমি এই জন্য বারবার রিপিট করতেছি, কারণ এগুলো তোমাদের লাগবে। 1000টা নন ফাইনাইট ভার্ব মিলে একটা সেন্টেন্স গঠন করতে পারে না। সেন্টেন্স গঠন করতে হলে অবশ্যই ফাইনাইট ভার্বের দরকার হবে। কোনো সেন্টেন্স হতে হলে অবশ্যই সেখানে একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে, ফাইনাইট ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠিত হয় না। থ্যাংক ইউ নাবিলা হোসেন। ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের পাস্ট ফর্ম হলো ফাইনাইট ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের পাস্ট ফর্ম হলো ফাইনাইট ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু থাকলে এটা নন ফাইনাইট ভার্ব, এটার নাম হয় তখন ইনফিনিটিভ, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত থাকলে এটা নন ফাইনাইট ভার্ব,
এটা হতে পারে প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান। অনেকে প্রশ্ন করে প্রেজেন্ট পার্টিসিপল কোনটা এবং জিরান কোনটা, আমি একটু আলোচনা করে রাখি, যেহেতু হয়তো এই আলোচনাগুলো তোমরা আর কখন পাবে কি না, যেহেতু ধারাবাহিকভাবে আলোচনা করা হচ্ছে, আমি দু এক ক্লাসের মধ্যে তোমাদের পূর্ণ ধারণা দিয়ে দেবো ইনশাল্লাহ। প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি এটা অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে এটা হলো ফাইনাইট ভার্ব। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি এটা অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে তখন এটার নাম হয় প্রেজেন্ট পার্টিসিপল। আর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি নাউনের কাজ করে তখন এটাকে বলা হয় জিরান। এখন তুমি কেমনে বুঝবে যে এটা প্রেজেন্ট পার্টিসিপল না পাস্ট পার্টিসিপল, খুব ভালো করে খেয়াল করো, সরি এটা কি প্রেজেন্ট পার্টিসিপল না জিরান, তুমি কীভাবে বুঝবে? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে হলো এটা প্রেজেন্ট পার্টিসিপল। যেমন দেখো, হি কেম ডাউন ফ্রম দ্য রানিং ট্রেন, অর হি গট ডাউন ফ্রম দ্য রানিং ট্রেন, সে চলন্ত ট্রেন হতে নামলো। আই স এ ফ্লাইং বার্ড, আমি একটা উড়ন্ত পাখি দেখলাম, কেমন পাখি দেখলাম? উড়ন্ত পাখি। তাহলে এটা হলো কি প্রেজেন্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভের কাজ করতেছে একসাথে। থ্যাংক ইউ মোহাম্মদ ফয়সাল, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, থ্যাংক ইউ ফর জয়নিং নাদিরা, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, এখন ভালো করে খেয়াল করো যে প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে হলো প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যদি আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করে তাহলে হলো জিরান। এখন আমি তোমাদের উদাহরণ দিই, নাউনের কাজ কীভাবে করে তোমাকে জানতে হবে। নাউন সেন্টেন্সে কীভাবে কাজ করে, কোনো সেন্টেন্সে নাউন সাবজেক্ট হিসাবে বসতে পারে অথবা অবজেক্ট হিসাবে বসতে পারে। তাহলে আমরা যদি বলি সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে সুইমিং এখানে প্রথমে নিয়ে আসি, এরপরে ভার্ব আসে, তাহলে দেখো সুইমিংটা নাউনের কাজ করতেছে। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার কাটাটা একটি ভালো ব্যায়াম। যেহেতু সুইমিং এর সাথে সুইমিংয়ের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে এবং এটা সাবজেক্টের কাজ করতেছে, তাহলে এটা জিরান। আবার আই স ফ্লাইং বার্ড, আমি একটা পাখি উড়ন্ত পাখি দেখলাম, এটা অ্যাডজেক্টিভ। কিন্তু যদি বলি আই স বার্ড ফ্লাইং, আমি একটা পাখি উড়তে দেখলাম, তাহলে এটা কি আই স বার্ড, ওইখানে যে অ্যাডজেক্টিভের কাজ করতেছে। তো এখন ভালো করে খেয়াল করো যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এগুলো সাবজেক্ট হিসেবে বসেছে, তাহলে এগুলো জিরান। আর এই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আশা করি জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে তোমাদের পার্থক্য ক্লিয়ার হয়েছে। এখন বলি পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অনেক সময় অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তখন আর এটা ভার্ব হিসেবে থাকে না। যেমন ইট ইজ এ রটেন ফিশ, এটা একটা পচা মাছ। রট শব্দের পাস্ট পার্টিসিপল হলো রটেন। গিভ মি আ রিটেন ডকুমেন্ট, আমাকে একটা লিখিত ডকুমেন্ট দাও। তাহলে এই রিটেন শব্দটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, তাহলে এটাও তখন নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম হলো ফাইনাইট ভার্ব, আর ইনফিনিটিভ ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল বলো, জিরান বলো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বলো, এগুলো হলো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কোনো সেন্টেন্স গঠন করতে পারে না। এখন আমি তোমাদের বলি যে একটু আইসিটি ম্যাডামরা বলে একটু দেরিতে শুরু করতে, আমি অল্প কিছু সময়ের মধ্যে আজকের আলোচনা ছেড়ে দিব। আজকে আলোচনা খুব বেশি লম্বা করব না, যেহেতু বিদ্যুৎ চলে গেছে, আমি শুধু ব্যাটারি চার্জে তোমাদের সাথে কথা বলতেছি। বাকি দেখো, এখন আমরা ক্লজ নিয়ে একটু আলোচনা করব। ক্লজ মানে হলো বাক্যাংশ। ক্লজ শব্দের অর্থ কি? বাক্যাংশ। তো ক্লজ শব্দের অর্থ হচ্ছে বাক্যাংশ। বাক্যাংশ এখন ক্লজ কাকে বলে? যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে তাকে, সেন্টেন্সের বড় একটি অংশ যার একটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে তাকে ক্লজ বলে। ক্লজ কি? পার্ট অফ এ লার্জার সেন্টেন্স হ্যাভিং এ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব। খুব ভালো করে খেয়াল করো,
বাক্যের একটা বড় বাক্যের একটা অংশ যার একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে তাকে ক্লজ বলে। ক্লজ মানে বাক্যাংশ। ক্লজ হলো কি? পার্ট অফ এ লার্জার সেন্টেন্স হ্যাভিং এ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব। অর্থাৎ বড় বাক্যের একটা অংশ যার একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে তাকে বলা হয় ক্লজ। এখন তোমাদের আমি একটা উদাহরণ দিই, যেমন আই স দ্যাট শি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, আমি দেখলাম যে সে বাগানে হাঁটতেছিল। তাহলে এইটা হলো কি? আমি দেখলাম, আই স, এইটুকু একটা ক্লজ, কারণ একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে। দ্যাট শি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, দ্যাট শি ওয়াজ, শি হলো সাবজেক্ট, ওয়াজ হলো ফাইনাইট ভার্ব, তাহলে সেখানে একটা ক্লজ আছে। তাহলে আই স দ্যাট শি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, আমি দেখলাম যে সে বাগানে হাঁটতেছিল। তাহলে আই স, এটুকু একটা ক্লজ, এটুকু একটা ক্লজ, দ্যাট শি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, এটুকু একটা ক্লজ। তাহলে আই স দ্যাট শি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, এখানে দুইটা ক্লজ আছে। তাহলে ক্লজ হলো বড় বাক্যের একটা অংশ যাকে যেখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। এখন দেখো, হি ইনফর্ম মি, সে আমাকে জানালো, দ্যাট হি ক্যানট কাম টুডে, সে আজকে আসতে পারবে না। হি ইনফর্ম মি, ইনফর্ম মানে জানানো, তাহলে ইনফর্ম প্রেজেন্ট ফর্ম মারবে, তাহলে এটা একটা ফাইনাইট ভার্ব, আর হি হলো সাবজেক্ট, তাহলে এটা একটা ক্লজ। হি ইনফর্ম মি দ্যাট হি ক্যান্ট কাম টুডে, হি হলো সাবজেক্ট আর ক্যান্ট কাম, এখানে কাম ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে এটা একটা ফাইনাইট ভার্ব, হি ক্যান্ট কাম টুডে, এইটা একটা ক্লজ। এখন আমাদের অন্তত দুই ধরনের ক্লজকে এখানে জানতে হবে, একটা হলো প্রিন্সিপাল ক্লজ আর একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। অন্তত আমাদের এই দুই ধরনের ক্লজ জানতে হবে। প্রিন্সিপাল ক্লজ কি? প্রিন্সিপাল ক্লজ হলো প্রধান ক্লজ, যেটা বাক্যে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ যেটা হলো পরাধীন ক্লজ, যেটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না, প্রিন্সিপাল ক্লজ না থাকলে সাবঅর্ডিনেট ক্লজ কোনো সেন্টেন্স গঠন করতে পারে না। এখন দেখো প্রিন্সিপাল ক্লজ কি? যে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। এখন স্বাধীনভাবে যে অর্থ প্রকাশ করতে পারে এটা কিভাবে বুঝতেছো? দেখো, আই নো দ্যাট ইউ উইল কাম, আমি জানি তুমি আসবে। তাহলে আমি জানি তুমি আসবে, আমি জানি, এটা পরিপূর্ণ অর্থ দেয়। এখন যদি বলি যে সে আসবে, অথবা আই নো হোয়েন হি উইল কাম, আমি জানি কখন সে আসবে। এখন আমি যদি বলি কখন সে আসবে, তাহলে এটা কিন্তু পরিপূর্ণ অর্থ দিচ্ছে না, কিন্তু আমি জানি এটা পরিপূর্ণ অর্থ দিতে পারে। তাহলে কখন সে আসবে, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এখন দেখো সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ কিভাবে বুঝবে? সাবঅর্ডিনেট ক্লজ কনজাংশন দিয়ে শুরু হবে। কোন কনজাংশন? সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে, আর সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে। এখন দেখো সাবঅর্ডিনেট ক্লজ সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হয়। সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? সিন্স, অ্যাজ, হু, হোয়েস, হোয়াট, হুজ, হোম, হাউ, সকল ডাব্লিউএইচ কোশ্চেন আছে, এগুলো হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। ইফ সাবঅর্ডিনেটিং কনজাংশন। তো এই সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যে ক্লজটা শুরু থাকবে এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। আর যেটা প্রিন্সিপাল ক্লজ, এর আগে এই কনজাংশনগুলো থাকবে না। যেমন দেখো, আই নো দ্যাট ইউ উইল কাম, আমি জানি যে তুমি আসবে, তাহলে আই নো এটা হলো প্রিন্সিপাল ক্লজ, কারণ এর আগে কোনো সাবঅর্ডিনেট ক্লজ কনজাংশন নেই। আই নো দ্যাট ইউ উইল কাম, দ্যাট ইউ উইল কাম, এইটুকু হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে। সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? সিন্স, অ্যাজ, হু, হোয়েস, হোয়াট, হোয়েন, হাউ, ইফ, এগুলো হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর প্রিন্সিপাল ক্লজের আগে কোনো কনজাংশন থাকবে না। তাহলে আমরা প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে জানলাম। আর ক্লজ কাকে বলে? যে বড় বাক্যের একটি অংশ যার একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে তাকে ক্লজ বলা হয়। এবং আমাদের দুই ধরনের ক্লজ এখানে অবশ্যই জানতে হবে, একটা হলো প্রিন্সিপাল ক্লজ আর একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কি? স্বাধীনভাবে বসতে পারে। প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ স্বাধীনভাবে বসতে পারে না। মনে হয় সঞ্জু যোগ দিয়েছে, সঞ্জু জয় সিং, সঞ্জু, থ্যাংক ইউ সঞ্জু। তাহলে প্রিন্সিপাল ক্লজ যেটা, এটার আগে সাবঅর্ডিনেট কনজাংশন থাকে না, আর সাবঅর্ডিনেটিং
ক্লজের আগে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে। এখন আমি তোমাদের একটা কথা বলে রাখি, সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যেই সাধারণত যে সেন্টেন্সগুলো হয় এগুলো বেশিরভাগই কমপ্লেক্স সেন্টেন্স হয়। তো তোমরা এটুকু জেনে রাখলে হবে কমপ্লেক্স সেন্টেন্স হয়, কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ঘটতে পারে, ওটা পরে বলবো, যেমন কম্পাউন্ড সেন্টেন্স হতে পারে, সেটা হলো পরের কথা। তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স হয় এটুকু আমরা খেয়াল রাখি। তাহলে কোনো সেন্টেন্সে যদি একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে তাহলে সিম্পল সেন্টেন্স। আমরা একটু আলোচনা আসি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একটু ধারণা দিই। কোনো সেন্টেন্সে যদি একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে তখন তাকে সিম্পল সেন্টেন্স বলে। কোনো সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকলে তাকে সিম্পল সেন্টেন্স বলে। আর কমপ্লেক্স সেন্টেন্স হলো জটিল বাক্য, যেই সেন্টেন্সে একের অধিক সাবজেক্ট এবং একের অধিক ফাইনাইট ভার্ব থাকে, অর্থাৎ একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকলে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। আবার বলি, যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। তোমরা পাবে কি যে দেখবা যে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে মূলত দুইটা সিম্পল সেন্টেন্স যুক্ত থাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। তানজিনা, তাহের, থ্যাংক ইউ। দেখো, কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সিম্পল সেন্টেন্স যুক্ত থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সিম্পল সেন্টেন্স যুক্ত থাকে, কি দিয়ে যুক্ত থাকে? দুইটা সিম্পল সেন্টেন্স সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে কমসে কম দুইটা সিম্পল সেন্টেন্স থাকবে, দুইয়ের অধিকও থাকতে পারে। তাহলে দুইয়ের অধিক সিম্পল সেন্টেন্স যদি যুক্ত থাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা তখন এটা কমপ্লেক্স সেন্টেন্স। আর কোনো বাক্যে যদি একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে তাহলে হলো এটা সিম্পল সেন্টেন্স। দেখো, আই নো হোয়েন ইউ উইল কাম, আমি জানি কখন তুমি আসবে। তো এখানটাকে যদি আমরা বলি আই নো দ্য টাইম অফ ইউর কামিং, আমি তোমার আসার সময়টা জানি, তাহলে একটা বাক্য এরকম মনে হচ্ছে, তাহলে এটা সিম্পল সেন্টেন্স। কিন্তু যদি এটা বলি সাবঅর্ডিনেটিং কনজাংশন কি, আচ্ছা সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো যেহেতু কনজাংশন আলোচনা করা হচ্ছে না, তবে কোনগুলো এগুলো আমি বলে দিছি। সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত করে যে কনজাংশনগুলো এটা হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটুকু মনে রাখো। আচ্ছা, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কি বলছে, যেটা পরাধীন ক্লজ, পরাধীন ক্লজের আগে যে কনজাংশনগুলো থাকে, তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দুইটা সিম্পল সেন্টেন্স যদি সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাহলে এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো, সিন্স, অ্যাজ, হোয়েন, হু, হোয়েস, হোয়াট, সকল, ডাব্লিউ এস কোশ্চেন, ইফ, টিল, আনটিল, আনলেস, এগুলো হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। এগুলোর দ্বারা যদি দুইটা সিম্পল সেন্টেন্স যুক্ত থাকে তখন এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, এই কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা একটা বাক্যে বলতে পারি তখন এটা সিম্পল হয়ে যাবে। যেমন আমি একটু আগে বললাম, আই নো হোয়েন হি উইল কাম, আমি জানি কখন সে আসবে। তাহলে আই নো দ্য টাইম অফ হিজ কামিং, আমি তার আসার সময়টা জানি। এখন আমি এক বাক্যে বলছি তাহলে এটা সিম্পল হয়ে গেছে। আই স এ বার্ড হুইচ ওয়াজ ব্লু, আমি একটা পাখি দেখলাম যেটা ছিল নীল। তাহলে দেখো, আমি একটা পাখি দেখলাম যেটা ছিল নীল, অর্থাৎ পাখিটা ছিল নীল, আমি একটা পাখি দেখলাম, দুইটা বাক্য যুক্ত হয়েছে দ্যাট দ্বারা, আই স হুইচ দ্বারা, আই স এ বার্ড হুইচ ওয়াজ ব্লু, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। এখন যদি এটাকে একটাই বলতে চাই, আই স এ ব্লু বার্ড, তাহলে এটা হলো সিম্পল। তোমাদের বেসিক ধারণাটা তোমাদের থাকতে হবে, খুব ভালো করে খেয়াল করো। আচ্ছা, এরপরে কি, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সগুলো মজার ব্যাপার হলো যে দুইটা প্রিন্সিপাল ক্লজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তখন একে কম্পাউন্ড সেন্টেন্স বলে। দুইটা সিম্পল সেন্টেন্স বলো অথবা দুইটা ক্লজ যদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তখন তাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। কোঅর্ডিনেটিং কনজাংশন কি, এখন আমরা এটা খেয়াল করি। কোঅর্ডিনেটিং কনজাংশন হলো অ্যান্ড, অর, বাট, মূলত তিনটা খেয়াল রাখবে, তিনটা দিয়ে তোমাদের ম্যাক্সিমাম কাজ হয়ে যাবে 99%। এছাড়া হইতে পারে নট অনলি, বাট অলসো, ইদার, অর, নাইদার, নট। তাহলে নট অনলি, বাট অলসো, ইদার, অর, নাইদার, নট, এগুলো হলো কোঅর্ডিনেটিং কনজাংশন, এগুলো দ্বারা হয় কম্পাউন্ড সেন্টেন্স। খুব ভালো করে খেয়াল করো। দেখো, দুইটা সিম্পল সেন্টেন্স যদি অ্যান্ড অর বাট দ্বারা যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স। যেমন আই স এ বার্ড, আমি একটা পাখি দেখলাম, অ্যান্ড ইট ওয়াজ ব্লু, আমি একটা পাখি দেখলাম এবং এটা ছিল নীল।
আমি একটা পাখি দেখলাম এবং এটা ছিল নীল। যারা আমার এই কথাগুলোর মধ্যে কথা মিসিং করেছো, যেহেতু এটা আমি দেখছি যে তোমাদের গ্রুপে যদি তুমি টানতে থাকো উপর দিক, দেখবে যে নিচের দিকে ভিডিওটা আছে, এই ভিডিওটা অটো সেভ হয়ে থাকে। তোমরা শুরু থেকে আবার দেখে নিবে, যদি আমার এই কথাগুলোর কোনো অংশ তোমরা কোনো কারণবশত মিস করে থাকো তাহলে দেখবা, এবং কয়েকবার দেখবা। তাহলে কি অ্যান্ড অর বা নট অনলি বাটলস এগুলো দ্বারা? থ্যাংক ইউ শাকিলা, মনে হচ্ছে। তো এই অ্যান্ড অর বার দ্বারা যদি দুইটা ক্লোজ যুক্ত থাকে তখন এটা হবে কম্পাউন্ড সেন্টেন্স, এটা দুইয়ের অধিক ক্লোজও যুক্ত থাকতে পারে। তাহলে অ্যান্ড অর বার দ্বারা যদি দুইয়ের অধিক, দুই বা দুইয়ের তো অধিক ক্লোজ যুক্ত থাকে, থ্যাংক ইউ শাকিলা, দুইয়ের অধিক ক্লোজ যুক্ত থাকে তাহলে কম্পাউন্ড সেন্টেন্স হয়। এখন আমি একটু সংক্ষেপে তোমাদের পুরোটা বলে দিচ্ছি, তোমরা আরেকবার খেয়াল করো, আমরা এর মধ্যে আলোচনা সীমাবদ্ধ রাখবো। আর যেহেতু এটা সেভ থাকবে তোমরা এটা দেখবে, এবং এইটা এখন একটা তো হলো যে আমার নামে চ্যানেল আছে সেলিম স্যার ইংলিশ, এই কথাটা লিখে সার্চ দিলেই এক জায়গায় পেয়ে যাবা, নিচের দিকে প্রথমে একটা, প্রথম কয়েকটা সিনেমা আছে তারপরে নিচের দিকে পাবে আমারে। আরেকটা হলো এখন আমাদের কলেজের যে ওয়েবসাইট আছে এখানেও দেওয়া হয়ে থাকে, আবার আমার যে নামে ইউটিউব আছে এখানেও তোমরা পাবে, আবার এই ফেসবুকে ফার্স্ট ইয়ার যে গ্রুপ আছে এখানেও তোমরা সার্চ দিয়ে পাবে। আচ্ছা, এখন আমি আলোচনাটা আরেকবার বলে দিই যারা সংক্ষেপে, যে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখতেছিলাম, এবং আমাদের এটা ধারণা এমনভাবে আলোচনা করা হচ্ছে যে তোমরা কিছুই জানো না শুরুর থেকে, অর্থাৎ তোমরা বিভিন্ন সময় আমাদের আলোচনা হয় কিন্তু মিস করো। তো এখন এই আলোচনাটা যেহেতু সেভ থাকবে তোমরা বিভিন্ন সময় বারবার দেখে নিতে পারবে। তাহলে আমাদের এটা জানার জন্য জানতে হয় ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড জানার জন্য। তাহলে ফাইনাইট ভার্ব কি? সমাপিকা ক্রিয়া। নন ফাইনাইট ভার্ব কি? অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া বাক্য সম্পন্ন করতে পারে, অসমাপিকা সম্পন্ন করতে পারে না। ফাইনাইট ভার্ব কোনগুলো? ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম। ভার্বের সকল প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম হলো ফাইনাইট ভার্ব। ভার্বের সকল প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম হলো ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব অসমাপিকা ক্রিয়া, যেগুলো পরিপূর্ণরূপে অর্থ দিতে পারে না। এগুলো কোনগুলো? যেমন নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব কোনগুলো? যেমন ইনফিনিটিভ। ইনফিনিটিভ কোনটাকে বলে? যে ভার্বের আগে, যে ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু থাকে, যেমন টু গো, টু প্লে, টু সি, এগুলো হলো নন ফাইনাইট ইনফিনিটিভ। আবার কি? প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হলে এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা হলো নন ফাইনাইট ভার্ব। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা হলো নন ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্ব আমরা তিনভাবে মনে রাখবো। একটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু থাকে, ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল, এই তিনটা হলো নন ফাইনাইট ভার্ব। আর ফাইনাইট ভার্ব কোনগুলো? ভার্বের সকল প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের সকল পাস্ট ফর্ম হলো ফাইনাইট ভার্ব। এবং একটা এখন আমরা ক্লজে আসি, এরপরে আমরা ক্লজ আলোচনা করছি। ক্লজ কি? বাক্যাংশ। বাক্যাংশ কাকে বলে? বড় বাক্যের একটা অংশ যার একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। তাহলে বাক্যের একটা অংশ যার একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে তাকে কি বলে? আমার বিদ্যুৎ না থাকে তোমাদের লিখিত অংশ দেখাতে পারতেছি না, যেহেতু আমি শুধু কথা বলতেছি, পরে লিখিত অংশ দিয়ে হয়তো সারার চেষ্টা করব। তাহলে আমরা আসছিলাম কি? ক্লজে, বাক্যাংশ। বাক্যের একটা বড় বাক্যের একটা অংশ যার একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকে তাকে ক্লজ বলা হয়। যেমন আই স দ্যাট শি ওয়াজ গোয়িং, আই নো দ্যাট শি ক্যান কাম টুডে, আমি জানি যে সে আজকে আসতে পারবে না। তাহলে এইগুলো যেমন আই নো, আমি জানি যে সে আসতে পারবে না, শি ক্যান কাম। আচ্ছা, আই নো, নোটা কোন ভার্ব তোমরা বলতে পারো? নোটা ফাইনাইট ভার্ব, কেন? এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, আই নিউ দ্যাট শি কুড নট কাম, আমি জানতাম যে সে আসতে পারবে না। তাহলে নিউ ফাইনাইট না নন ফাইনাইট, বুঝতে পারতেছো তো? নিউ ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম হলে কী হয়? ফাইনাইট ভার্ব। ভার্বের সকল পাস্ট ফর্ম ফাইনাইট ভার্ব, ভার্বের সকল প্রেজেন্ট ফর্ম এটা হলো ফাইনাইট ভার্ব। আই স দ্যাট শি ওয়াজ কামিং, আমি দেখলাম যে সে আসতেছিল, স ভার্বের পাস্ট ফর্ম, তাহলে কি? ফাইনাইট ভার্ব। আচ্ছা, শি ওয়াজ কামিং, কামিংটা কোন ফর্ম? নন ফাইনাইট ভার্ব, থ্যাংক ইউ, কামিংটা নন ফাইনাইট ভার্ব। টু কাম নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, আই হ্যাভ রিটেন এ লেটার, রিটেন কোন ফর্ম? নন ফাইনাইট ভার্ব, কারণ এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর হ্যাভ হলো এখানে ফাইনাইট ভার্ব। তো আশা করি তোমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব বুঝেছো, আর প্রশ্ন থাকবে না আশা করি। এরপরে ক্লোজ, এখন ক্লোজটা আমাদের দুই ধরনের ক্লোজ অবশ্যই জানতে হবে, একটা হলো প্রিন্সিপাল ক্লোজ আর একটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ কি? যেটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ক্লোজ বলে। তাহলে আর যেটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ। দেখো,
I know that you will come. আমি জানি যে তুমি আসবে. I know. Subject, no, finite verb আছে. তাহলে subject আর finite verb থাকলে close হবে. তাহলে I know এটা হলো principal clause. যে তুমি আসবে. এই যে কথাটা থাকার কারণেই মূলত এটা subordinate clause হয়ে গেছে. যে তুমি আসবে. শুধু এটুকু যদি কেউ বলে তাহলে বোঝা যায় না. নিশিরে দেখতে পাচ্ছি. থ্যাংক ইউ নিশি, আয়েশা আক্তার নিশি. তো আই এম রাইটিং, রাইটিংটা হলো নন ফাইনাইট ভার্ব. তাহলে ইউ নো দ্যাট আই এম রাইটিং নাও, তুমি জানো যে আমি এখন লিখতেছি. তাহলে ইউ নো এটুকু প্রিন্সিপাল ভার্ব, দ্যাট আই এম রাইটিং এটুকু হলো সাবঅর্ডিনেট, সরি প্রিন্সিপাল ক্লজ, আই এম দ্যাট আই এম রাইটিং এটুকু হলো সাবঅর্ডিনেট ক্লজ. আচ্ছা এখন সাবঅর্ডিনেট ক্লজ তিনের রূপে কি বলছিলাম, সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত হয়. সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো, সিন্স, অ্যাজ, হু, হুইস, হোয়াট, হোয়েন, হাউ, এগুলো হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন. সাবঅর্ডিনেটিং কনজাংশন যেই ক্লোজের সামনে থাকে এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ. প্রিন্সিপাল ক্লোজের আগে কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে না. সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যে ক্লোজ থাকে এই ক্লোজগুলো দিয়ে সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স হয়. তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে. আচ্ছা এখন প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ জানলাম, এবং এখন আমরা জানবো কি যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সিম্পল সেন্টেন্স, যে সেন্টেন্সে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে. সিম্পল সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্সে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব থাকে. আই হ্যাভ এ ক্যাট, আই হ্যাভ এ ব্লু বার্ড, তাহলে এগুলো হলো কি সিম্পল সেন্টেন্স. আচ্ছা কমপ্লেক্স সেন্টেন্স কি জটিল বাক্য, আসলে সবসময় জটিল হয় না, সবসময় সিম্পল সেন্টেন্সে অনেক কঠিন হয়ে পড়ে. দেখো কমপ্লেক্স সেন্টেন্সে কি, এটা মনে রাখো কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ এবং এক বা একের অধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে. তা সাবঅর্ডিনেট ক্লোজ কোনগুলো, সিন্স, অ্যাজ, হু, হোয়েস, হোয়াট, এগুলো দ্বারা শুরু হয়. আরেক কথা বলি, সহজ কথায় বলি যে একের অধিক প্রিন্সিপাল ক্লোজ যদি সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তখন এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স. তাহলে সিম্পল সেন্টেন্স মানে একটা বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স মানে আমরা বলতে পারি এক বা একের অধিক বাক্য যুক্ত থাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা. যেমন দেখো আই স দ্যাট হি ওয়াজ কামিং, তাহলে আই স একটা বাক্য, হি ওয়াজ কামিং একটা বাক্য, যুক্ত করছি দ্যাট দ্বারা, দ্যাট সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স. এটাকে যদি আমরা একটা বাক্যে বলতে পারি আই স হার কামিং, আমি তাকে আসতে দেখলাম, তাহলে কাম ওই যে আই স দ্যাট হি ওয়াজ কামিং, এখানে আমরা একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব এসে গেছে, এটা এটা সিম্পল সেন্টেন্স, একটা বাক্যে বলতে পারলে সিম্পল সেন্টেন্স. এটাকে যদি দুইটা বাক্য বানায় সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা বলা যায় তাহলে এটা হবে কমপ্লেক্স সেন্টেন্স. এই সেন্টেন্সকে যদি দুইটা বাক্য বারে অ্যান অর বার দ্বারা যুক্ত করা যায় তাহলে এটা হবে কম্পাউন্ড সেন্টেন্স. শি ওয়াজ কামিং অ্যান্ড আই স, সে আসতেছিল এবং আমি দেখলাম, এ কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল. যদি দুইটা বাক্য বানায় অ্যান অর বার দ্বারা যুক্ত করতে পারি তাহলে হবে কম্পাউন্ড সেন্টেন্স. নট অনলি বাট অলসো, ইদার অন এদার অন দ্বারা যুক্ত করতে পারলে কম্পাউন্ড সেন্টেন্স. একই বাক্যকে দুইটা বাক্য বানায় যদি সিন্স, অ্যাজ, হু, হোয়েস, হোয়াট, হোয়েন দ্বারা যুক্ত করতে পারি তাহলে হবে কমপ্লেক্স সেন্টেন্স. আর যদি এক বাক্যে বলতে পারি, এক বাক্য কখন হবে যখন একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে, তখন এটা হবে সিম্পল সেন্টেন্স. আশা করি আমার আলোচনা থেকে তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে পুরো ধারণা ক্লিয়ার হওয়ার কথা. এরপরেও কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবে. আমরা তাহলে আজকের আলোচনা থেকে জানলাম ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব এবং ক্লজ সম্পর্কে জানলাম, ক্লজ কী, প্রিন্সিপাল ক্লজ কী এবং সাবঅর্ডিনেট ক্লজ কী এটা জানলাম, এবং আমরা জানলাম সিম্পল সেন্টেন্স কাকে বলে, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে. এবং কোনো রুল ছাড়াই তুমি যদি বুঝে এরকমভাবে করতে পারো, রুল তো পরে এসেছে, আগে তোমাকে বুঝতে হবে. জিনিসটা না বুঝে সারাদিন তোমরা এসব যদি এমনি রুল পড়ে যাও, আজ যেমন রুল পড়ে যাচ্ছে ভুলে যাচ্ছে, রুল পড়ে যাচ্ছে ভুলে যাচ্ছে, তোমাকে সৃষ্টি করা শিখতে হবে, অন্য দাঁড় করা রুল দিয়ে কাজ হবে না. তুমি যদি বুঝো তাহলে তুমি নিজে একটা সেন্টেন্স বললে তুমি বুঝতে পারবে এটা হয়েছে না হয় নাই, এটা সিম্পল না এটা কমপ্লেক্স, এটা না কম্পাউন্ড, তুমি বুঝতে পারবে. তো আজকের আলোচনা আমরা এইখানেই রাখছি. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু. সবাইকে ওয়াচ করার জন্য ধন্যবাদ. তোমরা বারবার দেখবা তাহলে এই চ্যানেলগুলোতে আবার বারবার দেখবে. পরবর্তী পর্যায়ে আমি এর বাকি অংশ ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আলোচনা করব. শীঘ্রই আলোচনা হবে সেন্টেন্স কানেক্টর নিয়ে, মডিফাই নিয়ে, তোমাদের কোন কোন আলোচনাগুলো বেশি জরুরি তোমরা একটু লিখে পাঠাবে, আমি অনুসারে চেষ্টা করব. একসাথে তো সব আলোচনা করা সম্ভব হবে না আর একসাথে সবার মন মতো হবে না, তবে কেউ এই জন্য আলোচনা থেকে বিরত থাকবে না, আলোচনা থেকে অবশ্যই তোমরা শিখতে পারবে. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু. থ্যাংক ইউ.